বিশ্বের বৃহত্তম ম্যাংগ্রোভ অরণ্য সুন্দরবন এক ভারী বিচিত্র জঙ্গল, যেখানে প্রকৃতি তার সাধারণ নিয়ম লঙ্ঘন করে প্রতিনিয়ত। এখানের মাছেরা নাকি গাছে ওঠে, পশুরা নাকি খায় নদীর নোনা জল, গাছের শেকড় মাটির ভিতরে না গিয়ে উঠে আসে আকাশের দিকে, এবং জঙ্গলের রাজা বাঘ নাকি মাছ ও কাঁকড়াও খায়। বোধহয় এই কারণেই এই জঙ্গলকে দেওয়া হয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা। সুন্দরবন মানেই একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার, এবং তার সাথে জমিয়ে খাওয়া দাওয়া। এর টানেই বোধহয় হাজার হাজার ভ্রমণ প্রেমীরা প্রতিদিন ছুটছে সুন্দরবন। ছোটবেলা থেকে আমারও স্বপ্ন ছিল সুন্দরবন যাওয়ার, যা সত্যি হয়েছে সম্প্রীতি। তাই আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব আমার ভ্রমণ অভিজ্ঞতা, তাছাড়াও বলবো ঘোরার কত খরচ, কিভাবে যেতে হবে, সুন্দরবন ট্যুর প্যাকেজ কিভাবে বুক করতে হবে, লঞ্চে কিরম কি ব্যবস্থা থাকে, খাওয়া দাওয়া কিরম হয়, হোটেল কিরম হয়, কোথায় কোথায় ঘোরানো হয়, এবং এর সাথেও রয়েছে কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা। হোটেলে তো সবাই থাকে, আমরা রাত কাটিয়েছিলাম লঞ্চেই, কাজেই এই অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্সের সাক্ষী হতে ভিডিওটা কিন্তু পুরোটা দেখতেই হবে। শেষে বাঘমামার দেখাও কিন্তু পেয়েছি, স্কিপ করো না। কিন্তু শুরু হচ্ছে সুন্দরবনে কেলেঙ্কারি। তো আজকে আমাদের ট্যুর শুরু হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে। সুন্দরবন প্যাকেজ ট্যুর অ্যাকচুয়ালি দু রকমের হয়, একটা হচ্ছে কলকাতা টু কলকাতা, যেটাতে কলকাতা থেকে তোমাকে পিক আপ করবে, পুরো সুন্দরবন ঘুরিয়ে আবার কলকাতাতেই ছাড়বে। আরেকটা হয় ক্যানিং থেকে তোমাকে পিক আপ করবে, সুন্দরবন ঘুরিয়ে ক্যানিংয়েই ছাড়বে। ক্যানিং টু ক্যানিংটা কিন্তু অনেকটাই সস্তা, আমি আজকে তোমাদেরকে ক্যানিং টু ক্যানিংটাই দেখাচ্ছি। আর ক্যানিং যাওয়ার বেস্ট উপায় কিন্তু শিয়ালদা থেকে লোকাল ট্রেনে। তাই একদম সকাল সকাল চলে এসেছি শিয়ালদা স্টেশনে, হাতে কিন্তু আর একদমই টাইম নেই, তাই চলো আর দেরি না করে ভেতরে যাওয়া যাক। সুন্দরবন যাওয়ার জন্য শিয়ালদা থেকে ধরতে হবে ক্যানিং লোকাল, যেটা ছাড়ে শিয়ালদা সাউথ সেকশন থেকে, অর্থাৎ প্ল্যাটফর্ম নম্বর 15 থেকে প্ল্যাটফর্ম নম্বর 21। আমাদের ক্যানিং পৌঁছতে বলেছিল সকাল 9:30 মধ্যে, তাই আমরা ধরলাম সকাল 7:42 শিয়ালদা ক্যানিং লোকাল। অবশ্য ওরা ফোন করে বলেছিল পরের ট্রেনটা ধরলেও চলবে, অর্থাৎ সকাল 8:28 ক্যানিং লোকাল। যাই হোক, আপনাদের সুবিধার্থে ক্যানিং লোকালের টাইমিংগুলো দিয়ে দিচ্ছি, দেখে নিন। তো ঘড়িতে 7:42 আমাদের ট্রেন শিয়ালদা ছেড়ে রওনা হলো। ক্যানিং পৌঁছবো আমরা সকাল 8:56, জার্নি টাইম 1:14। সেদিন ট্রেনের বেশিরভাগ যাত্রী ছিল সুন্দরবনের ট্যুরিস্ট, সবাই যেন অধীর অপেক্ষায় বসেছিল কখন দেখা পাবে সেই ম্যাংগ্রোভ অরণ্যের। শীতকালের সকাল, ঠান্ডা কনকনে আবহাওয়া, আমরা শহর পেরিয়ে ছুটে চললাম দক্ষিণ চব্বিশ পরগনার উদ্দেশ্যে। ক্যানিং পৌঁছানোর সময় ছিল সকাল 8:56, অলমোস্ট রাইট টাইম, হার্ডলি 1-2 মিনিট লেটেই কিন্তু আমাদের ট্রেন ক্যানিং পৌঁছে গেছে। শিয়ালদা থেকে ক্যানিং পৌঁছতে আমাদের সময় লাগলো অ্যারাউন্ড 1:15। স্টেশন থেকে বেরিয়েই যেই ট্যুর কোম্পানির সাথে ট্রাভেল করছি ওদের একটা কল করলাম। ওরা জানালো স্টেশনের বাইরেই ওদের কোম্পানির স্টাফ হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, সব যাত্রীরা এসে গেলেই যাত্রা শুরু হবে। আমরা আজ সুন্দরবন সফর করছি ট্র্যাভেল ডেস্টিনেশন সুন্দরবনের সঙ্গে। আমাদের এই 2 nights 3 days সুন্দরবন প্যাকেজ ট্যুরের মাথাপিছু খরচা পড়ছে 3,300 টাকা। আপনিও যদি এই কোম্পানির সাথে সুন্দরবন ট্যুর করতে চান, তবে এই ফোন নম্বরগুলোতে যোগাযোগ করুন। সব ট্যুরিস্ট এসে পৌঁছতেই ট্যুর কোম্পানির স্টাফের পিছু পিছু আমরা ক্যানিং বাজারের মধ্যে দিয়ে অটো স্ট্যান্ডের দিকে এগোলাম। সবাইকে এক জায়গায় জড়ো করে এক একটা অটোতে 6 জন করে উঠিয়ে দেওয়া হলো। আমরা রওনা হলাম সোনাখালীর উদ্দেশ্যে। ক্যানিং থেকে সোনাখালীর দূরত্ব 16 কিলোমিটার, পৌঁছতে সময় লাগে প্রায় 30 মিনিট।
সুন্দরবনের বিখ্যাত মাতলা নদী পেরিয়ে আমরা ছুটে চললাম। অটো ভাড়া আপনাকে দিতে হবে না, কারণ ওটা আপনার ট্যুর প্যাকেজেরই অন্তর্ভুক্ত। ক্যানিং থেকে অটোতে চেপে আধ ঘন্টার পথ আমরা এসে পৌঁছলাম সোনাখালি ফেরিঘাটে। দেখলাম পরপর দাঁড়িয়ে রয়েছে সব সুন্দরবনগামী লঞ্চ। দেখা যাক এর মধ্যে কোনটা আমাদের। এই হচ্ছে আমাদের লঞ্চ MV শুভঙ্করী। ফাইনালি আমাদের সুন্দরবন ট্যুর কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে। সুন্দরবনের বোটে দুটো ডেক হয়, আপার ডেক ও লোয়ার ডেক। লোয়ার ডেকে শোয়ার ব্যবস্থা, ওটা পরে রাতের বেলা দেখাচ্ছি। আপাতত আপনাদের ঘুরিয়ে দেখাই আপার ডেকটা। আপার ডেকে প্রবেশ করতেই সামনে একটা নরম গদি বসানো খাট, তার পেছনে ক্যাপ্টেনের ড্রাইভিং রুম যেখান থেকে লঞ্চটা চালানো হয়, এবং তার পাশ দিয়ে সারি দিয়ে সব চেয়ার যেখানে ট্যুরিস্টরা বসে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবে। বোটে ওঠার কিছুক্ষণের মধ্যেই ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হলো। সকাল থেকেই খালি পেটে, কাজেই ব্রেকফাস্টটা পেয়ে ভারী তৃপ্তি পেলাম। আগেই বলেছি সুন্দরবন ট্যুর কিন্তু অ্যাডভেঞ্চারের সাথে তার টপ ক্লাস খাওয়া দাওয়ার জন্যও বিখ্যাত। প্রথম দিনের ব্রেকফাস্টে গরম গরম ফুলকো লুচির সাথে সাদা আলুর তরকারি ও নলেন গুড়ের রসগোল্লা, পুরো জমে ক্ষীর। তবে রসগোল্লাতে গুড় প্রায় নেই বললেই চলে। সকাল থেকেই খালি পেটে, কিন্তু এনাদের হসপিটালিটি এতটাই ভালো যে লঞ্চে যাত্রীরা উঠতে না উঠতেই কিন্তু ব্রেকফাস্ট সার্ভ করে দিল। আর ব্রেকফাস্ট বলতে বাঙালির প্রিয় লুচি আর সাদা আলুর তরকারি সাথে নলেন গুড়ের রসগোল্লা, দারুণ স্বাদ, ঠিক বাড়িতে যেরম হয়। সকাল 11:45। সোনাখালী ঘাট ছেড়ে রওনা হলো আমাদের বোট। শুরু হয়ে গেল আমাদের সুন্দরবন সফর। এবং ফেরিঘাট ছেড়ে রওনা হতেই সবাইকে দেওয়া হলো ডাবের জল। এই যে লঞ্চটি দেখছেন, এটি হলো MV সর্বজয়া। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সাথে আপনারা যদি সুন্দরবন ট্যুর করেন, তবে এটাই আপনাদের লঞ্চ হবে। সকাল থেকেই অধীর অপেক্ষায় ছিলাম কখন দেখা পাবো সেই ম্যানগ্রোভ অরণ্যের। সোনাখালী ঘাট থেকে রওনা হতেই নদীর পাড়ে অবশেষে দেখা দিল ম্যানগ্রোভ। তবে এখানে বাঘের ভয় নেই, এগুলো সুন্দরবনের গ্রামীণ অঞ্চল। ডাবের জলের পর এবার এসে হাজির গরম গরম আমুদি মাছ ভাজা। আহা কি স্বাদ! এখানকার নদীর একদম টাটকা মাছ, মুচমুচে ভাজা, তার উপর ডেকে বসে মাছ ভাজা খেতে খেতে নদীর দৃশ্য দেখার কিন্তু আলাদাই মজা। আমুদি মাছ ভাজা শেষ করতে না করতেই এসে গেল গরম গরম লিকার চা। অতিথি আপ্যায়ন যেন শেষ হওয়ার নামই নেই। ট্যুরের শুরুতেই এনাদের হসপিটালিটি আমাকে সত্যি বড় মুগ্ধ করল। খাওয়া দাওয়া করতে করতেই আমরা এসে পৌঁছলাম আমাদের ট্যুরের প্রথম স্পট গোসাবাতে। এখানে আমরা দুটো জায়গা দেখব, একটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো, আরেকটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। অশিক্ষিত ব্লগার হলে যা হয়, বেকন বাংলোকে বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। গোসাবাতে আমরা আজ দুটো জায়গা ঘুরে দেখব, এক হ্যামিল্টন সাহেবের বাংলো ও দুই বেকন বাংলো। কিন্তু শুধু বাংলো দুটো দেখলেই কি মজা আসবে? অবশ্যই নয়। কাজেই চলুন ইতিহাসটা উল্টে পাল্টে দেখা যাক। তোমরা কি জানো, আজ থেকে 100-150 বছর আগেও সুন্দরবনে কোনো মানুষ বসতিই ছিল না। পুরো সুন্দরবন চত্বরটাই ছিল গভীর জঙ্গল, আর ওখানে রাজত্ব ছিল শুধু মানুষ খেকো বাঘ, আর আস্তানা ছিল ভয়ঙ্কর সব জলদস্যুর। এমন সময় সাল 1902-এ এই গোসাবা এলাকাতেই পদার্পণ করেন স্কটিশ বিজনেসম্যান স্যার ড্যানিয়েল হ্যামিল্টন। ওনার এম ছিল সুন্দরবন জঙ্গলের এই এলাকাটাকে মানুষের জীবনযাপনের জন্য হ্যাবিটেবল বানানো, আর সেটার জন্যে উনি তৎকালীন ব্রিটিশ সরকারের কাছ থেকে এই গোসাবা এলাকাতেই 9,000 একর জমি লিজে নেন এবং ওখানে নিজের জমিদারি স্থাপন করেন। অ্যান্ড তারপরে নিজের বসবাসের জন্যে উনি এই বাংলোটি বানান, যেটা এখন হ্যামিল্টন সাহেবের বাংলো নামে পরিচিত।
প্রথমেই উনি যে কাজটা করেন সেটা হলো ওখানকার যে জঙ্গল সেটাকে কেটে সাফ করা, যাতে মানুষ ওখানে বসবাস করতে পারে। তারপরে যেটা উনি করেন সেটা হচ্ছে নদীতে বাঁধ দেওয়া। কারণ আমরা সবাই জানি যে সুন্দরবনে যখন জোয়ার ভাটা হয় তখন জোয়ারের সময় কিন্তু নদীর জল ঢুকে পুরো ডুবিয়ে দেয় এলাকা চত্বর। বাঁধ দেওয়ার আরেকটা কারণ ছিল যে নদীর জল তো নোনা, সেটা যখন মাটির সাথে মিশত, নোনা মাটি কিন্তু চাষের জন্য একদম ভালো না। আর কোনো এলাকায় যদি চাষ না হতে পারে সেই জায়গা কিন্তু কোনোদিনও ডেভেলপ করতে পারে না। তাই নদীতে বাঁধ দেওয়াতে আস্তে আস্তে কিন্তু সেই মাটিটা চাষ উপযোগী হতে থাকলো। অ্যান্ড তারপরে কিন্তু ওখানকার লোকেরা চাষ শুরু করলো। এরমভাবেই বিভিন্ন উপায়ে, যেরকম ওখানকার লোকেদের জন্য কোঅপারেটিভ সোসাইটি তৈরি করা, ফ্রি স্কুল, ফ্রি ডিসপেন্সারি, বিভিন্ন উপায়ে কিন্তু উনি শুধু গোসাবা নয় সমগ্র সুন্দরবনের মানুষের উন্নয়ন করতে থাকেন। আর বেকন বাংলোর ইতিহাস এটাই যে স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে 1932 সালের 30 ও 31 ডিসেম্বর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসবাস করেন এবং সার্বিক গ্রাম উন্নয়ন দেখে উনি বলেন পুরো দেশের দৃষ্টান্ত হোক এই গোসাবা। আরও একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমি লক্ষ্য করলাম যে দুটো বাংলোই কিন্তু অনেকগুলো কাঠের খুঁটির ওপরে দাঁড় করানো। তার মানে কি, সেই সময় কিন্তু ওই বাংলোর আশপাশটা পুরোই জঙ্গল ছিল। আর যখন জোয়ারের জল ঢুকতো তখন কিন্তু জলের সাথেই কুমির বা হাঙরের মতন অনেক প্রাণী কিন্তু চলে আসতো। সেটা যাতে একেবারে বাংলোতে না ঢুকে যেতে পারে তাই কিন্তু অনেকটা হাই রাইজ করা। কি গা ছমছমে ব্যাপার সেটা একবার ভেবে দেখো তোমরা। দুটো বাংলো দেখে যখন আমরা ঘাটে পৌঁছলাম দেখলাম আমাদের নৌকা আমাদের নিতে ঘাটে আসছে। গোসাবা ছেড়ে রওনা হতেই মধ্যাহ্ন ভোজের পর্ব শুরু হয়ে গেল। বোটে ট্যুরিস্ট রয়েছে প্রায় 50 জন। সবাইকে কিন্তু একবারে লাঞ্চ পরিবেশন করা সম্ভব নয়, তাই বিয়েবাড়ির মতো আলাদা আলাদা ব্যাচে বসিয়ে লাঞ্চ করানো হয়। চলুন দেখে নেওয়া যাক আজ মেনুতে কি কি রয়েছে। লাঞ্চ শুরু করলাম ডাল ভাত ও বেগুন ভাজা দিয়ে। বেগুন ভাজার সাইজটা দেখেছেন, স্বাদটাও ছিল অপূর্ব। এরপর এসে গেল একদম নদীর টাটকা ভেটকি মাছ। এত ভালো ভেটকি মাছ যে শেষ কবে খেয়েছি সত্যি মনে নেই। দাঁড়ান দাঁড়ান, এখানেই শেষ নয়, এরপর আসলো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ির মালাইকারিটা মুগ্ধ করেছিল আমায়। খেতে খেতেই হঠাৎ দেখলাম এখানের জঙ্গল পুরোটা নাইলনের নেট দিয়ে ফেন্সিং করা। বন্ধুদের বললাম, জানিস তো মনে হচ্ছে এই জঙ্গলে বাঘ আছে, না হলে কিন্তু এরম ফেন্সিং করা থাকবে না। তখনই বোটের ছেলেগুলো বলে উঠল, এটা বাঘের জঙ্গল। শুনে যে মনের ভেতরটায় কি হয়েছিল বোঝাতে পারবো না। বোটের ডেকে বসে লাঞ্চ করছি আর আমার একদম পেছনে যে জঙ্গলটা পুরো নেট দিয়ে ফেন্সিং করা, জায়গায় জায়গায় লেখা আছে সুন্দরবন টাইগার ক্যাম্প। এই যে ফিলিংসটা না, এটা না জাস্ট বলে বোঝানো যাবে না। আন্টিরা নারলেস তোমরা এখানে এসে সেটা ফিল করছো, মানে খাচ্ছি এত ভালো খাবার, এত সুস্বাদু খাবার, পেছনে নাকি ফেন্সিং দেওয়া ঘন জঙ্গল। মানে একটা জাস্ট চিন্তা আসছে যে খাচ্ছি হয়তো এই জঙ্গলের পেছনেই বাঘ লক্ষ্য করছে আমাদেরকে। শেষ পাতে ছিল রেড কাউ ব্র্যান্ডের মিষ্টি দই। দইটা যেরম ঘন ছিল সেরকমই মিষ্টি। খাবার খেয়ে প্লেটগুলো কিন্তু নদীর জলে ফেলে নোংরা করবেন না, বোটে ডাস্টবিন রয়েছে পর্যাপ্ত, ওখানেই ফেলবেন। আপনাদের অনেকেরই হয়তো মনে একটা প্রশ্ন থাকে যে বোটে হাত মুখ ধোয়ার জলটা কি নদীর জল। তো সেই ক্ষেত্রে বলবো চিন্তার কোনো কারণ নেই, বড় ড্রামে একদম পরিষ্কার ফ্রেশ জল থাকে, সেই জলই হাত মুখ ধোয়ার জন্য ব্যবহার করা হয়। খেদে যখন উঠলাম তখন আকাশ রাঙিয়ে সূর্য অস্ত যাচ্ছে, সন্ধে নেমে আসছে সুন্দরবনে। আর যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। ডেকের ওপর একটা চেয়ার নিয়ে বসলাম, যদি একটি বার দেখা পাওয়া যায় তার। নদীতে তখন ভাটা চলছে, যে কোনো বন্যপ্রাণী স্পটিংয়ের আইডিয়াল পরিস্থিতি, কারণ সুন্দরবনে স্পটিং একমাত্র নদীর পাড়েই সম্ভব। গভীর জঙ্গলের আড়ালে কি রয়েছে তা তো আর বোটে বসে দেখা সম্ভব নয়। আর জোয়ারের সময় জল এত বেড়ে যায় যে নদীর পাড় চলে যায় জলের তলায়। সবচেয়ে ভয়ঙ্কর দেখতে লাগলো এই সরু সরু খাড়িগুলো, বাইরে লাল রঙের বোর্ডে লেখা ডেঞ্জার। মনে তখন বিভিন্ন প্রশ্ন জাগছে, আচ্ছা কেউ যদি পাকামো করে এইগুলোতে ঢোকে
আর তারপর নদীর জল নেমে গিয়ে ফেসে যায়। ভাবলেই কিরম বুকটা কেঁপে ওঠে। এমন সময় হঠাৎ সবাই বাঘ বাঘ করে চিল্লিয়ে উঠল। বনের আড়ালে আসলে ওটা ছিল এক বিশাল বানর। মানুষ যখন কিছুর আশায় থাকে, তখন সব কিছুর মধ্যেই সেটাই খুঁজে পায়। অনেকেরই মাথায় একটা প্রশ্ন থাকে, যদি কেউ লঞ্চে রাত্রিবাস করতে চায়, সেই ক্ষেত্রে লঞ্চ রাতের বেলা কোথায় নোঙর করা হয়? এই ক্ষেত্রে বলে রাখি, লঞ্চ নোঙর করা হয় ঠিক এই রকম একদম মাঝ নদীতে। একদিকে পাড়ে বাঘ, অন্যদিকে জলে কুমির ও হাঙর। ভাবুন তো কি থ্রিলিং ব্যাপার। আসলে মাঝ নদীতে নোঙর করার মূল কারণটা কিন্তু অন্য। জোয়ার ভাটার জন্য নদীর জলের স্তর কমতে বাড়তে থাকে। এবারে পাড়ে নোঙর করার পর জলের স্তর কমে গিয়ে লঞ্চ যদি কাদায় ফেসে যায়, তাহলে কেলেঙ্কারি। তাই মাঝ নদীতে রাখাই শ্রেয়। বিকেল তখন 5:30। আমরা পৌঁছলাম পাখিরালয় ফেরিঘাটে। যারা যারা হোটেলে থাকবে তারা সবাই এখানে নেমে গেল। বোটে পড়ে রইলাম মাত্র আমরা চারজন বন্ধু। সবাইকে নামিয়ে বোট চলে আসলো মাঝ নদীতে। এবার সারা রাত এটাই আমাদের ঠিকানা। নদীর একপাড়ে গ্রাম আর আরেক পাড়ে বাঘের জঙ্গল। এরম একটা গা ছমছমে পরিবেশে শুরু হলো আমাদের নিশি যাপন। একটু পরেই এসে গেল গরমাগরম কফি এবং তারপর বিকেলের স্ন্যাক্সে এক চাউমিন। যদিও চাউমিনটা আমার খুব একটা ভালো লাগেনি। এবার আপনাদের দেখিয়ে দিই বোটে শোয়ার ব্যবস্থা কীরকম। টোটাল 6টা কিং সাইজ বেড আছে। একটায় দুজন করে শুতে পারবে, মানে মোট 12 জন লোক শোয়ার ব্যবস্থা আছে। যদিও আজ বোটে থাকার লোক মাত্র 4 জন, তাই পুরো জায়গাটাই আমরা আয়েশ করে ব্যবহার করব। এই লাইটিংগুলো কিন্তু অনলি 2 ঘন্টার জন্য অ্যাভেলেবেল হয়। সারা রাতে কিন্তু এই লাইটিংগুলো একদমই থাকবে না। এই জায়গাটা কিন্তু একদম পুরো ঘুটঘুটে অন্ধকার থাকবে। জাস্ট 2 ঘন্টার জন্য জেনারেটর অন হয়, তখনই কিন্তু লাইট আসবে আর তখনই কিন্তু চার্জ করা যাবে। এবার চার্জিংয়ের ব্যবস্থাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে, 2টো প্লাগ আছে। এখানে দেখিয়ে দিচ্ছি, এখানেও 2টো আছে। আবার এখানেও রয়েছে, টোটাল 3টে আছে, এখানে 2টো রয়েছে। চার্জিংয়ের জন্য কিন্তু অনেক জায়গা রয়েছে, অনেকগুলো পয়েন্টস রয়েছে, কিন্তু ব্যাপার ওইটাই যে সারাদিন কিন্তু একদমই চার্জ এগুলোতে থাকে না। আজকে সকাল থেকে যখন আমরা এসেছি তখন থেকে কিন্তু এগুলোতে একদমই পাওয়ার ছিল না। এখন জেনারেটর চলছে, অনলি 2 ঘন্টার জন্য পাওয়ার থাকবে। যারা যারা রাতে বোটে নাইট স্টে করবে তাদের কিন্তু সারা রাতের জন্য মোবাইল ল্যাপটপ যাই হোক সেগুলো কিন্তু এর মধ্যেই চার্জ দিয়ে নিতে হবে, এরপরে কিন্তু কোনো চার্জ থাকবে না। এইবার আসি আরও একটা ভাইটাল জিনিস, সেটা হচ্ছে টয়লেট। টয়লেট এদিকে একটা আছে, এদিকেও একটা আছে। এদিকের টয়লেটটাতে লাইটই নেই, কিন্তু এদিকের টয়লেটটাতে লাইট আছে। এই যে লাইট জ্বলছে। কিন্তু গুড নিউজ ইজ টয়লেটে যে লাইটটা আছে সেটা কিন্তু 24x7 জ্বলছে। ওটার সাথে জেনারেটরের কোনো কানেকশন নেই। এটা জেনারেটর না চললেও 24x7 কিন্তু এই আলোটা থাকছে। বাথরুমের ব্যাপারে এটাই বলবো যে বাথরুমটা জাস্ট অসাম, মারাত্মক লেগেছে। ছোটোর মধ্যে ভীষণই পরিষ্কার, তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে কমোডটা, ভীষণই ক্লিন, হাইজেনিক। এখানে ওডোনিল আছে, ওডোনিল থাকার জন্য কিন্তু বাথরুমের মধ্যে পুরো ফুল আর ফলের একটা সুগন্ধে একদম ভরে আছে। ভীষণই সুন্দর পরিষ্কার বাথরুম। ঘড়িতে তখন রাত 9:30, আমাদের ডিনার রেডি। শুরু করলাম সবচেয়ে তৃপ্তির খাবার, ডাল ভাত ও আলু ভাজা দিয়ে। এবং তারপর এসে গেল গোটা ট্রিপের সবচেয়ে স্পেশাল আইটেম, পাঁঠার মাংসের ঝোল। উফ, কী যে স্বাদ হয়েছিল! বহু হোটেল রেস্টুরেন্ট ফেল। আচ্ছা, কারুর যদি জিজ্ঞাসা থাকে যে বোটে পানীয় জলের কী ব্যবস্থা, তো সেই ক্ষেত্রে বলবো চিন্তার কোনো কারণ নেই। প্রচুর পানীয় জলের ব্যারেল কিন্তু বোটে লোড করা থাকে। খেয়ে দিয়ে চলে আসলাম শোয়ার জায়গায়। বন্ধুরা অলরেডি ঘুমিয়ে পড়েছে, আমিও আর দেরি না করে শুয়ে পড়লাম, কারণ কালই ট্যুরের মেন দিন।
কাজেই প্রপার রেস্টটা কিন্তু ভীষণ জরুরি। পরের দিন ঘুম থেকে উঠেই দেখি বোট পাখিরালয় ফেরিঘাটে এসেছে বাকি ট্যুরিস্টদের নিতে। সবাই এসে যাওয়ার আগে ঝটপট ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। রান্নাঘরে তখন অলরেডি সকালের ব্রেকফাস্টের তোড়জোড় শুরু হয়ে গেছে। একটু পরেই এসে গেল একদম গরম গরম লিকার চা। ট্যুরে বেরোনোর পূর্বে বোটের স্টাফরা পুজো করে নিলেন এবং তারপরই সারেং চালু করলেন বোটের ইঞ্জিন। শুরু হয়ে গেল আমাদের সুন্দরবনের কোর এরিয়া ট্যুর। আজকে আমাদের প্রথম স্পট সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। সজনেখালিতে ঢুকেই রয়েছে একটা পুকুর যেখানে এক বিশেষ ধরনের কচ্ছপের ব্রিডিং করা হয়। কচ্ছপ তো কিছু দেখাই গেল না, ওই পানকৌড়ি পাখির মতো দেখছিলাম, মাঝে মাঝে একটু একটু করে মুখ উঠাচ্ছে, ব্যাস ওইটুকুনি। এরপর দেখলাম রয়েছে ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার, যেখানে এখানকার মানুষের হস্তশিল্পের অনেক জিনিস কিনতে পাওয়া যাচ্ছিল। এবং শেষে এসে পৌঁছলাম এখানের মূল আকর্ষণ, এই ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারের সামনে বেশ কয়েকটা মিষ্টি জলের পুকুর করা আছে যেখানে বন্য প্রাণীরা জল খেতে আসে, কারণ সুন্দরবনে দূর দূর কোথাও মিষ্টি জল পাওয়া যায় না, তাই বাঘ বা অন্য প্রাণীরা একবার মিষ্টি জলের স্বাদ পেলে বারবার ফিরে আসে। তবে দিনের বেলার থেকে রাতের নির্জনতায় তারা বেরোতে বেশি পছন্দ করে। বাঘের দেখা পেলাম না, ফিরতে হলো কয়েকটা বাদর দেখেই। সজনেখালি ছেড়ে আমরা আবার আমাদের ট্যুর শুরু করলাম। জানি না বাঘ দেখতে পাবো কি না, তবে নৌকায় চড়ে বনের এই সৌন্দর্য দেখাটাও কি কম কিছু নাকি। একটু পরেই এসে গেল ব্রেকফাস্ট। আজ ব্রেকফাস্টে রয়েছে কচুরি, ছোলার ডাল ও গোলাপজামুন। প্রত্যেক দিন কিন্তু আলাদা আলাদা মেনু। ব্রেকফাস্টের পরই এসে গেল গরম গরম দুধ চা। চা খেয়ে চলে আসলাম বোটের ডেকে। এবারই সেই রোমহর্ষক মুহূর্ত, বোট ঢুকছে কোর এরিয়ার এক সরু খাড়িতে। সবাইকে থাকতে হবে খুবই সতর্ক। জঙ্গল এখানে এতটাই কাছে যে বোট থেকে কিছুটা হাত বাড়ালেই গাছগুলো ধরা যাবে। জঙ্গল এখানে এতটাই ঘন যে বনের আড়ালে বাঘ ঘাপটি মেরে থাকলেও বোঝা সম্ভব নয়, যে কোনো মুহূর্তে ঝাঁপ মারতে পারে বোটে। কি গা ছমছমে ব্যাপার, বাপরে! এসব এলাকায় যখন দূর থেকে বাঘের গর্জন শোনা যায় তখন কতটা ভয়ঙ্কর লাগে সেটাই ভাবুন। তো এখন কিন্তু আমরা একটা ছোট খাড়ির মধ্যে ঢুকেছি, দেখা যাক, ভীষণ একটা গা ছমছমে পরিবেশ, কিছু দেখা যাক কি না যাক, কিন্তু এই অ্যাম্বিয়েন্সটা কিন্তু মারাত্মক লাগছে। কোর এরিয়া ট্যুর চলতে চলতেই এবার এসে হাজির গরম গরম ভেজ পকোড়া এবং তার সাথে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ড্রিঙ্ক। আহা, আর কি চাই! কালকে এই সময় এসেছিল হচ্ছে একটা মাছ ভাজা, আমোদি মাছ ভাজা, জাস্ট অপূর্ব ছিল। আজকে এসছে ভেজ পকোড়া, খেয়ে দেখি। এই যে গাছগুলো, এগুলোকেই বলা হয় হেতাল গাছ। এই হেতাল বন বাঘের ভীষণ প্রিয়, কারণ এখানে তার ক্যামাফ্লাজ করতে অনেক সুবিধে হয়। এরপর আমরা এসে পৌঁছলাম আমাদের পরের স্পট দোবাকি ক্যাম্পে। দোবাকি ক্যাম্পে রয়েছে গভীর ম্যাংগ্রোভ অরণ্যের ওপর দিয়ে লম্বা ক্যানোপি ওয়াক। কলকাতার আলিপুর জুতে আমাদের এলাকায় আমরা থাকি মুক্ত আর বাঘ হচ্ছে খাঁচায়, আর এখানে বাঘের এলাকায় কিন্তু আমরা খাঁচায় আর বাঘ মুক্ত। দোবাকি ক্যাম্প জায়গাটা আমার সবচেয়ে ভালো লাগলো। জঙ্গলের ওপর দিয়ে এই রাস্তাটা জঙ্গলের বেশ খানিকটা ভেতরে ঢোকে, কাজেই ম্যাংগ্রোভ জঙ্গলের ভেতরটা কীরম হয় সেটা ওপর থেকে দেখলাম। সুন্দরবন ডেল্টার টোটাল এরিয়া
10,000 স্কোয়ার কিলোমিটার। তার মধ্যে বাংলাদেশে রয়েছে 6,000 স্কোয়ার কিলোমিটার আর ভারতবর্ষে রয়েছে 4,000 স্কোয়ার কিলোমিটার। অনুমান করা হয় ভারতের এই 4,000 স্কোয়ার কিলোমিটারের মধ্যে ছড়িয়ে রয়েছে 96টা বাঘ। কোথায় কোনটা আছে কেউ জানে না। আমরা বাঘ না দেখতে পেলেই ভাবি এখানে বাঘ নেই। আরে বাঘ কি সবসময় ওই মিষ্টি জলের পুকুরের সামনেই বসে থাকবে? হয়তো আমাদের সামনের এই জঙ্গলেই আছে, কিন্তু জঙ্গল এতই গভীর যে দেখা সম্ভব নয়। কিন্তু ও আমাদেরকে ঠিক দেখছে। দোবাকি ক্যাম্পেই দেখা পেলাম বনবিবির। জঙ্গল ঘুরে ফিরে এলাম নদীর পাড়ে, পালা এবার বোটে ফেরার। দোবাকি ক্যাম্প ছেড়েই এসে পড়লাম সমুদ্রে। প্রথম দেখে অ্যাটলিস্ট তাই মনে হয়েছিল আমার। কিন্তু এটা আসলে পাঁচটা বড় বড় নদীর মিলনস্থল। জায়গাটির নাম পঞ্চমুখী। এপার ওপার কিচ্ছু দেখা যায় না, অপূর্ব দৃশ্য। একটু পরে শুরু হয়ে গেল মধ্যাহ্ন ভোজের পর্ব। শুরু করলাম ডাল ভাত ও আলু ভাজা দিয়ে। এরপর আসলো লাউ চিংড়ি। চিংড়ি মাছ একেবারে ভরে ভরে দিয়েছে। তারপর ছিল কাতলা মাছের ঝোল, খুব সুন্দর পাতলা করে করেছিল। খেয়ে ভারী তৃপ্তি পেলাম এ গরমে। এবং শেষ পাতে ছিল চাটনি ও পাঁপড়। খাওয়া শেষ করতে না করতেই আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের শেষ স্পট ঝড়খালিতে। শুনছি যে এখানে নাকি একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে, একটা আহত রয়্যাল বেঙ্গল টাইগারকে রেস্কিউ করে ও ট্রিটমেন্ট হচ্ছে এখানে। দেখা যাক আদেও আছে কিনা বা কতদূর সত্যি। এখানে রয়েছে একটা টাইগার রেস্কিউ সেন্টার বা বাঘ উদ্ধার কেন্দ্র, যেখানে কোনো বাঘ আহত হলে বা অসুস্থ হলে ধরে এনে চিকিৎসা করা হয়। এখানে ঢুকতে কিন্তু মাথা পিছু 30 টাকা করে টিকিট লাগে, যেটা আপনাকেই কাটতে হবে। এটা কিন্তু আপনার প্যাকেজের অন্তর্ভুক্ত নয়। ঢুকে প্রথমেই দেখা পেলাম এক কুমির বাবাজির। একজন তো আবার জলে সাঁতরে দেখালেন। এবং তারপর অবশেষে দেখা মিলল সেই বাঘের। বাঘের চেহারাটা দেখে চমকে গেলাম। কি বিশাল চেহারা! জংলি বাঘ যে কতটা শক্তিশালী হয় সেটা তার চেহারা দেখলেই বোঝা যায়। জঙ্গলের বাঘ যে কতটা ভয়ঙ্কর তা খাঁচাটার সিকিউরিটি দেখলেই বোঝা যায়। বাঘটা গত এক মাস ধরে এখানে আছে, সুস্থ হয়ে গেলে ফিরে যাবে আবার তার জঙ্গলে। ঝড়খালি থেকে যখন রওনা হলাম তখন সূর্য অস্ত যাচ্ছে, সন্ধে নেমে আসছে সুন্দরবনে। আর কথাতেই যে আছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। একটু পরেই আসলো গরম গরম লিকার চা। চা খেতে খেতেই দেখতে থাকলাম অসীম এই নদীর দৃশ্য। বোটের সবাই তখন নিজের নিজের পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটাতে ব্যস্ত। এদিকে সূর্য তখন অস্ত চলে গেছে। ফেরার পথ বাকি আরও প্রায় 2 ঘন্টা। আবার সেই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। এদিকে চারিদিক কালো করে আসছে। বোটের সবাই যেন ভয়ে নিজেদের মধ্যে সেটে সেটে বসল। এরই মধ্যে হাজির গরম গরম চিকেন পকোড়া ও তার সাথে দুধে ফোটানো কফি। সন্ধে 7:30 আমরা ফিরে আসলাম পাখিরালয় ফেরিঘাটে। বাকি ট্যুরিস্টদের সাথে আজ আমরাও নেমে পড়লাম ফেরিঘাটে। আজ আমরাও যাব হোটেলে, না রাত্রিবাসের জন্যে নয়, ঝুমুর নাচ দেখতে। তবে ফেরিঘাট থেকে হোটেল যাওয়ার পথে যা ভয় পেলাম তা আগে কখনো পাইনি। রাস্তাটা গেছে পুরো ম্যানগ্রোভ জঙ্গলের পাশ দিয়ে। আর হিম করা ওই রাস্তা দিয়ে 5 মিনিট হেঁটে পৌঁছলাম হোটেলের সামনে। এখানকার বাসিন্দারা বলল বাঘ এই গ্রামে শেষ হানা দিয়েছে প্রায় 20 বছর আগে, তারপর আর না।
কিন্তু তখনই মনে পড়ল এই খবরটা, রিটার্ন অফ দ্য টাইগার অ্যাট ওয়েস্ট বেঙ্গলস বক্সা টাইগার রিজার্ভ। গোটা বিশ্ব ধরেই নিয়েছিল উত্তরবঙ্গের বক্সা টাইগার রিজার্ভে কোনো বাঘ নেই, কিন্তু 23 বছর পর হঠাৎই এক রাতে বক্সার ক্যামেরা ট্র্যাপে ধরা পড়ে এই ছবিটা। সুতরাং জঙ্গলের কোনো গ্যারান্টি হয় না, কোনো রুলস হয় না। এবারে দেখে নিন, যদি আপনারা হোটেলে থাকেন তবে হোটেলটা কিরম পাবেন, এই হোটেলে থেকে যদি ট্যুরটা করেন তবে আপনার টোটাল ট্যুর প্যাকেজের মাথাপিছু খরচা হবে 4,200 টাকা করে। এরপর শুরু হলো এখানকার লোকসঙ্গীতের সাথে ঝুমুর নাচ। আমরা সুন্দরবন আসি, কয়েকদিন থাকি এবং ওপর ওপর সব কিছু দেখে চলে যাই। অজানা রয়ে যায় এখানকার লোকেদের অনেক কথা। আজ ওদের গানের মধ্যে দিয়েই উঠে আসলো চেপে রাখা সব কষ্টের কথা। ঝুমুরে আমরা সত্যি মেতে উঠেছিলাম, পায়ে পা মিলিয়েছিলাম গ্রুপের সবাই। নাচ গানের শেষে এবার শুরু হলো ডিনার পর্ব। আজ রাতে মেনু ফ্রাইড রাইস, চিলি চিকেন। সুন্দরবনে বাঙালি খাবার যে লাজওয়াব হবে সেটা প্রত্যাশিতই ছিল, কিন্তু চাইনিজ খাবারেও যে এরা এরমভাবে মন ভোলাবে আশা করিনি। হ্যাটস অফ। খেয়ে দিয়ে উঠলাম, বাজে রাত 10টা। আবার ওই ম্যাংগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। মানে আমি সত্যি বলছি, আমার যে কী টেনশান হচ্ছে, কী ভয় হচ্ছে, বুকটা পুরো কাঁপছে ভয়ে। মানে আমি বলে বোঝাতে পারবো না যে এখন এই রাত 10টার সময় আবার আমাদের 3 জনকে রেটে যেতে হবে। এই যে মাটির রাস্তাটা অন্ধকারে মিলিয়ে যাচ্ছে, এটা দিয়েই এখন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের ফিরতে হবে ফেরিঘাটে। তো চলে আসলাম আমাদের বোটে। আজকে যে কি মারাত্মক গরম লাগছে বলে বোঝাতে পারবো না। আজকে রাতটা ফ্যান ছাড়া যে কি করে কাটবে সিরিয়াসলি বুঝতে পারছি না। তোমরা হয়তো ভাবছো যে জানুয়ারি মাসে ফ্যান, ইয়েস, তোমরা যদি এখানে থাকতে তাহলে বুঝতে পারতে কি লেভেলের গরম লাগছে বলে বোঝাতে পারবো না। তাই আজকে জানলা ফালনা সব খোলা রেখেছি। এখন হালকা হালকা নদীর হাওয়া আসছে, ভাল লাগছে। যাই হোক, আর বেশিক্ষণ হয়তো এই জেনারেটরের লাইন থাকবে না, তাই ঝটপট সব চার্জ দেব, দিয়ে শুয়ে পড়ব। দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে। পরের দিন সকাল সকাল আমরা রওনা হয়ে গেলাম কলকাতার উদ্দেশ্যে। বিদায় জানালাম সুন্দরবনকে। এই
সুন্দরবন ট্যুরে এই তিন দিন এত হাইফাই খাওয়া দাওয়া, এত ভালো মন্দ খাওয়া দাওয়া, যে ফাইনালি আজ তিন নম্বর দিনে এসে কিন্তু পেটটা পুরো বিগড়েছে। মানে রীতিমতো কিন্তু পেটে ব্যথা হচ্ছে। তার ওপর বোটে যারা থাকছে, নদীর জল ছাড়া এমনি কিন্তু স্নান করার কোনো উপায় নেই। এতেও কিন্তু এই চান না করলেও কিন্তু হজমে কিন্তু ভীষণ প্রবলেম হয়। পেটের অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও এত ভালো খাবার দাবার দেখে আর লোভ সামলাতে পারলাম না। সেদিন ব্রেকফাস্টে ছিল নানপুরি, কাবুলি ছোলার তরকারি ও জয়নগরের মোয়া। উফ, সুপার টেস্ট হয়েছিল। তবে খাবারটা খেয়েই হলো কেলেঙ্কারি। শুরু হলো ভয়ঙ্কর পেটে ব্যথা ও পাতলা পায়খানা। আমার একার না, হুবহু সেম অবস্থা আরও 15 জনের। একজনকে তো এমনকি ইঞ্জেকশন পুশ করতে হলো, অজ্ঞান হয়ে গেছিলেন। আমার শরীরও তখন ছেড়ে দিয়েছে, ওআরএসের ভীষণ দরকার। এদিকে মাঝ নদীতে কোথায় আর পাওয়া যাবে ওষুধ? এদিন ফেরার পথে বোটের ছেলেরা একটা জায়গা দেখালো, যেখান থেকে নাকি 6 দিন আগে এক জেলেকে একটা বাঘ ধরে নিয়ে গেছে। ট্যুরের শেষে এই খবরটা শুনে মনটা খারাপ হয়ে গেল। তখন বাজে প্রায় দুপুর 3টে। আমরা পৌঁছে গেলাম সোনাখালি ফেরিঘাটে। এখান থেকে ফিরে যাব কলকাতা।